আসসালামু আলাইকুম। ম্যাঙ্গো আমরা সবাই পছন্দ করি, আর সেই ম্যাঙ্গো দিয়ে যদি তৈরি করা যায় ম্যাঙ্গো কুলফি, তাহলে তো আর কথাই নেই। আজ খুব সহজভাবে রান্না করার ঝামেলা ছাড়াই মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজার ম্যাঙ্গো কুলফি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন কথা নাই, দেখে নিই কীভাবে খুব সহজভাবে দারুণ মজার ম্যাঙ্গো কুলফি তৈরি করব। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা ম্যাঙ্গো নিয়েছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন দুধ। আমি 1.5 কাপ দুধ 1 কাপ করে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ আম, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনির শিরা। এখানে আমি 1/2 কাপ চিনি আর সামান্য পানি দিয়ে জাল করে একটা শিরা তৈরি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই শিরা দেওয়ার কারণে কিন্তু ম্যাঙ্গো কুলফি খেতে অনেক মজা হয়। এইবার আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আইসক্রিমের একটা মোল্ড নিয়েছি, এই ধরনের মোল্ড বাজারে কিনতে পাওয়া যায়। এবার মিল্কশেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মাঝে কাঠি দিয়ে দিব। সামান্য একটু ফাঁকা রাখতে হবে। ওই কাঠিগুলা দিয়ে দিলাম। কাঠি দেওয়ার পরে দেখবেন এটা সোজা হয়ে থাকবে, যেহেতু এটা ঘন পড়বে না। ভাবে দেয়া, আপনাদের কাছে যদি মোল্ড না থাকে এই ধরনের 1 টাইম কাপেও তৈরি করতে পারেন। এবার আমি সারা রাত রেখে দিব ডিপ ফ্রিজে। সারা রাত পরে ফিরে এসেছি, দেখতেই পারছেন এটা পারফেক্ট হয়ে গেছে। এবার এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানির ভিতরে 10 সেকেন্ড এভাবে ভিজিয়ে রাখলে খুব সহজেই আইসক্রিম বের হয়ে আসবে। হয়ে গেছে, এবার আমি একটি বের করে দেখাচ্ছি যে এই আইসক্রিম কেমন হয়েছে। দেখতেই পারছেন খুব সহজেই উঠে আসলো, একদম পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগবে লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাসায় একবার ট্রাই করে দেখবেন। আসলে এই কুলফি খেতে কিন্তু অনেক অনেক মজা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।